সবার আমন্ত্রণ আগে থেকেই জানাচ্ছি, আপনারা রেডি হন, আমরাও রেডি হচ্ছি। আর্জেন্টিনা নাকি ব্রাজিল, কে সেরা? এ নিয়ে দুদলের সমর্থকদের তর্কযুদ্ধ বহুদিনের। প্রতিটি দলের সমর্থকদের রয়েছে আলাদা আলাদা বক্তব্য। আসন্ন কাতার বিশ্বকাপকে সামনে রেখে এবার রংপুরে কমিটি গঠন করেছে আর্জেন্টাইন সমর্থকরা। কাতার বিশ্বকাপকে ঘিরে নানামুখী আয়োজন থাকবে বলে জানিয়েছেন কমিটির সদস্যরা। পরিকল্পনা তো অবশ্যই রয়েছে, তার মধ্যে রয়েছে যে আমরা বিশাল একটা র্যালি করব। খেলার আগেই আমরা একটা জানান দিব, আর্জেন্টিনার খেলার প্রথম খেলার আগেই, এবং এটা রংপুরের সকল সমর্থকদের সঙ্গে নিয়ে এটা আমরা করব। পাশাপাশি আমরা কিছু ব্যানার, ফেস্টুন, পতাকা তো থাকবেই, এবং আমরা জার্সি, তারপরে আমরা চেষ্টা করব সকলে যাতে র্যালিতে মাথার ফিতে, আমাদের আর্জেন্টিনার ফ্ল্যাগের মাথার ফিতে ইউজ করতে পারে। এবং আমাদের আরেকটি টার্গেট রয়েছে, আমরা দীর্ঘতম একটি পতাকা বানানোর একটি প্ল্যান রয়েছে। এই তো আমরা মোটামুটি একটা সাজসজ্জামূলক আনন্দমুখর পরিবেশে আমরা জানান দিতে চাই যে আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠী একটি স্ট্রং সমর্থক গোষ্ঠী, এবং আমরা সবাই দোয়া করি এবং আশা করি যে এবার আমরা বিশ্বকাপ নিব ইনশাল্লাহ। আমরা যে কর্মসূচি গ্রহণ করেছি রংপুরে, এটি মানে বিভাগীয় একটি কমিটি করব, এবং এই কমিটির মাধ্যমে আমাদের সেই যে সমস্যাগুলো যে দীর্ঘদিনে ছিল, যে কোভিড-19 যে থমকে যাওয়া দিনগুলো, আমরা সেই মানুষগুলোকে যেন আমরা সেই মাঠে এবং রাস্তায় এবং আমরা যেন খেলার মাঠে দেখতে পাই এবং খেলা উপভোগ করতে পারি, সেই জন্য আমরা আমাদের এই মানে প্রয়াস যে আমরা বিভিন্ন পাবলিক প্লেসগুলোতে আমরা যেন খেলা তাদেরকে যেন দেখাইতে পারি, আমরা সেই প্রত্যাশা করছি। 2018 বিশ্বকাপে আমরা রংপুর আর্জেন্টিনা ফ্যান ক্লাব রংপুর বিভাগীয় একটা টিম করেছিলাম আমরা, সেটার পরবর্তী কার্যক্রম হিসেবে এবার বিশ্বকাপেও আমরা সেমভাবেই আমাদের কার্যক্রম নিয়ে আগাচ্ছি। তো আমরা আশা করতেছি এবার যেহেতু খেলাগুলো অনেকটা কিছু খেলা আমাদের দিনে পড়েছে এবং সাবলীল টাইমে পড়েছে, সে সময় সেজন্য আমরা খেলা দেখানোর একটা প্ল্যান তো অবশ্যই রাখছি, এবং রংপুর টাউন হল কেন্দ্রিক বা রংপুরের বিভিন্ন খুব পরিচিত জায়গাগুলো কেন্দ্রিক আমরা স্পেশালি খেলা দেখাবো খুব বিগ স্ক্রিনে, রংপুর আর্জেন্টিনা ফ্যান ক্লাব রংপুর বিভাগ ইনশাল্লাহ যত ফ্যান আছে তাদের সবাইকে নিয়ে হাজারো কণ্ঠে একসঙ্গে উল্লাসের সঙ্গে খেলা দেখাবো আমরা। সবার আমন্ত্রণ আগে থেকেই জানাচ্ছি, আপনারা রেডি হন, আমরাও রেডি হচ্ছি। ফুটবল বিশ্বকাপ, এই ফুটবল বিশ্বকাপে সবচেয়ে বড় জনপ্রিয় যে দলটি সেটি হচ্ছে আর্জেন্টিনা, আর আমরা হচ্ছি রংপুরের মানুষ, হচ্ছে আর্জেন্টিনা প্রিয় এবং মেসি ভক্ত, তাই আমরা আমাদের আবেগ থেকে, আমাদের ভালোবাসা থেকে, আমাদের আস্থা থেকে মেসিকে কিন্তু আমরা আমাদের হৃদয়ে লালন করি। এই হৃদয়ে লালন করার পরেই কিন্তু আসলে আমরা বিশ্ববিখ্যাত সেই খেলার ম্যারাডোনাকে স্মরণ করেই কিন্তু আজকে আমরা এই আর্জেন্টিনার বিশ্বকাপে যে রংপুরের জয়ে যারা আর্জেন্টিনা ফ্যান্স রয়েছে সকলকে নিয়ে একটি আমরা কমিটি করছি। এর উদ্দেশ্যটা হচ্ছে আমরা যে আর্জেন্টিনাকে ভালোবাসি, আমরা যে মেসি ভক্ত, আমরা যে মেসিকে ভালোবাসি, এটা তার বহিঃপ্রকাশ। আজকে রংপুরের মাধ্যমে আপনাদের এই বাংলাদেশ অনলাইনের মাধ্যমে সারা বিশ্বে মেসিও একটা সময় দেখতে পারে যে এই রংপুরের ক্ষুদ্র ক্ষুদ্র মানুষগুলো তার ভক্ত। কাতারে 20 নভেম্বর থেকে শুরু ফিফার 22তম এই আসরে 32টি জাতীয় ফুটবল দল অংশগ্রহণ করবে। ফেরদৌস জয়, বাংলাদেশ টাইমস, রংপুর।